আপনারা দেখতে পাচ্ছেন পরিচিত। তো আমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে ভাইয়া ভালো মানের একটি ভ্যাকুম ক্লিনার নিয়ে কথা বলার জন্য, তো আমরা তারই জন্য আজকে কিন্তু একটা ভালো মানের একটা ভ্যাকুম ক্লিনার নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখানোর জন্য। তো আপনারা সবাই ইতিমধ্যে জানেন আমরা কিন্তু আপনাদের যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা মূলত কাজ করি সেটা কিন্তু আপনাদের জন্য বিশেষ করে হয়ে থাকে, কারণ হচ্ছে আমরা চাই যাতে করে আপনারা আমাদের ইনফরমেশন কাজে লাগিয়ে ভালো মানের একটি প্রোডাক্ট বাজার থেকে পারচেস করতে পারেন। তো সেই জন্যই মূলত আমরা এই রিভিউগুলো নিয়ে আসি। তো আমরা আজকে যে ভ্যাকুম ক্লিনারটা দেখাবো সেটা কিন্তু ডিজনি ব্র্যান্ডের একটি সাব ব্র্যান্ড যেটা, তো আমরা এটা টেস্টিং একটা ভ্যাকুম ক্লিনার নিয়ে আসছি তো আপনাদেরকে দেখানোর জন্য। আর এটার কোয়ালিটি কিন্তু খুবই হ্যাভি, আর এটার মোটর ক্যাপাসিটি হচ্ছে কিন্তু 1000 ওয়াট। সো এটার আমি একটু পরেই আপনাদেরকে চালিয়ে দেখাবো, সেজন্য আমি কিন্তু ময়লা আমাদের তো সাথে থাকেনি, তারপরে আমরা এখানে কিছু কাগজ নিয়ে নিয়েছি টুকরো করে, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এটার ক্যাপাসিটিটা কী ধরনের সেটা একটু পরেই দেখাবো। তো এটার মডেল নাম্বারটা কিন্তু হবে JK8, আর এটা খুবই হ্যাভি কোয়ালিটির একটা ভ্যাকুম ক্লিনার। আর এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি, আপনারা আমাদের অনেক সময় ভ্যাকুম ক্লিনারগুলোতে এতগুলো ফাংশন কিন্তু আমরা সচরাচর দেখি না, কিন্তু এটাতে আপনারা একটা ভ্যাকুম ক্লিনারের ভিতরে বিভিন্ন ধরনের ফাংশন কিন্তু পেয়ে যাবেন, যাতে করে আপনারা একটা ভ্যাকুম ক্লিনার দিয়ে আপনার সকল ধরনের যে ময়লা পরিষ্কার করার যে কাজটা আসে সেটা কিন্তু আপনারা এই ভ্যাকুম ক্লিনার দিয়ে করে ফেলতে পারবেন। তো এখানে অনেকগুলোই অপশন দেওয়া আছে, এটা যেমন হচ্ছে ল্যাপটপ পরিষ্কার করার জন্য, দেন হচ্ছে এটা হচ্ছে আমরা যে সোফার যে ভিতরের যে ইটা থাকে যেখানে আমাদের হাত নর্মালি যায় না, সেক্ষেত্রে এটা দিয়ে ব্যবহার করতে পারবেন। তো আমি একটার পর একটা সব কিছুই আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব। তো আমি সরাসরি এখানে আপনাদেরকে মূল মেশিনটা আমি দেখিয়ে দিতে যাচ্ছি। এটা 1000 ওয়াট কিন্তু লেখা আছে, আর এটা খুবই দেখতেও খুব কিন্তু ভাল লাগে। হ্যাঁ, খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু তারা নিয়ে এসেছে, আর তাদের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। তো আমি কথা আর বাড়াবো না, সরাসরি আপনাদেরকে এটা একটু চালিয়ে দেখাবো এবং এটার কাজটা দেখাবো। তো মেইনলি এটার সাথে একটু পরিচয় করিয়ে দিই, এটা মেইনলি আপনারা কখন ইউজ করবেন এই পার্টসটা, যখন হচ্ছে আপনারা ফ্লোরের যে কাজটা করবেন, ফ্লোরে আমাদের যে ময়লাটা থাকে তখন আপনারা এই এই পার্টসটা ব্যবহার করবেন। তো সবগুলোরই কিন্তু অপারেটিংটা খুবই ইজি, আপনাদের যাতে যদি কাজ করতে না অসুবিধা হয় সেই কিন্তু কিন্তু ইউজার ম্যানুয়ালও কিন্তু দেওয়া আছে। তো সেক্ষেত্রে কোনো ধরনের ভয় নেই যে আমরা কীভাবে ইউজ করবো যদি না পারি, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব ইজিলি করতে পারবেন। জাস্ট এই ফাংশনগুলো জাস্ট প্রত্যেকগুলোরই ইউজ একই রকম, জাস্ট আপনারা যখন যেটা করবেন জাস্ট এখানে চাপ প্রেশার করে লাগিয়ে দিলেই হবে। তো আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাবো, দেন হচ্ছে ওগুলোর যে কী কাজ সেটাও আপনাদেরকে বলে দিব। তো এটা হচ্ছে মূলত ফ্লোরের যে গাছ ময়লা থাকে সেটা করার জন্য, জাস্ট আপনারা এটা লাগাবেন, এটা কিন্তু আপনার লক করা, এটার ভিতরে কিন্তু ময়লাগুলো এসে কিন্তু জমা হবে। জাস্ট হচ্ছে এখানে আপনারা যদি প্রেস করে দেন এটা কিন্তু এভাবে লকটা খুলে যাবে, আবার এখানে ধরে প্রেসটা ছেড়ে দিবেন লক হয়ে যাবে, কারণ এটা কিন্তু এখন খুলবে না। আর এখানে আপনার হচ্ছে অন অফের যে এটা, জাস্ট সিম্পল জাস্ট অন করে দিলেই আপনার ময়লার কাজটা হয়ে যাবে। দেন হচ্ছে এটা লাগাবেন, এটা এভাবে আপনারা লাগাবেন, লাগানোর পর আপনারা হচ্ছে যখন ফ্লোরের যে ময়লাটা জাস্ট হচ্ছে এভাবে দিবেন। জাস্ট আমি এখন চালাবো যে দেখাবো এটা কিভাবে ময়লাগুলো আপনার ভিতরে নিয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু আমরা কতগুলো দিয়েছি, জাস্ট এগুলো ভিতরে যায় না কিন্তু পড়ে যাচ্ছে, কিন্তু দেখেন এই ধরনের পাতলা যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু আপনারা অনায়াসে এটা দিয়ে ক্লিন করে ফেলতে পারবেন। এই যে এখানে আমি দেখাচ্ছি যে ময়লাটা কোথায় এসে জমা হয়েছে, জাস্ট এখানে এই যে এটা খুলে ফেলবো এখন, এই যে এখানে হচ্ছে আপনার ময়লাগুলো এসে জমা হয়ে গেছে এটার ভিতরে, এই যে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন
তো সকল ধরনের ময়লাই কিন্তু এটাতে জমাবো, জাস্ট আপনারা দেন হচ্ছে এটা ক্লিন করে আবার খুলে আবার আগের জায়গায় লাগিয়ে দিবেন। তো এটা হচ্ছে মেইনলি যে কাজটা সেটা, তো এটা হলো ফ্লোরের জন্য আপনারা করবেন। দেন হচ্ছে আমাদের দেখা যাচ্ছে বাসাবাড়িতে সোফার যে অনেকের মানে ভিতরের যে ই থাকে সেটা তো অনেক সময় আমাদের হাতটা যায় না, ইজিলি আমরা ক্লিন করতে পারি না, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা এটা দিয়ে সে কাজটা করতে পারবেন। জাস্ট এখানে এটা মুখটাতে লাগিয়ে দিবেন, এটা কিন্তু আপনারা ইজিলি করলে জাস্ট ময়লাটা বের হয়ে চলে আসবে এটার ভিতরে। আর এটা লেনটা কিন্তু অনেক লম্বা, এমন না যে আপনার এখান থেকে ধরে কিন্তু আপনার করতে হবে, এটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে, সো একটা রুম পর্যন্ত কিন্তু আপনারা কাজটা করতে পারবেন। এরপর চলে আসি আমাদের অনেক সময় দেখা যাচ্ছে ল্যাপটপে যে ময়লাগুলো বাটনের মধ্যে জমা হয় সেগুলো কিন্তু ক্লিন করাটা খুবই ডিফিকাল্ট হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা ব্যবহার করবেন। এটা ব্যবহার করলে আপনারা ল্যাপটপে যে ময়লা থাকে অথবা মোবাইলের আপনার মাউথ স্পিকারে অনেক সময় ময়লাগুলো জমা হয় সেটাও কিন্তু আপনারা চাইলে এটা দিয়ে ক্লিন করে ফেলতে পারবেন। তো দেন আমি চলে আসি আরেকটা, এটা এটাও কিন্তু আপনারা মেইনলি সোফার কাজেই ব্যবহার করা হয়। সোফার সেটের যে ভিতরের যে অংশটুকু আছে জাস্ট ঢুকিয়ে আপনারা এই করলে জাস্ট কাজ করতে পারবেন। এরপর চলে আসি যে এই পার্টসগুলো, এগুলো হচ্ছে আপনার মেইনলি এখানে আপনারা লাগানোর পর এই যে এখানে লক করে দিবেন, জাস্ট ওই এই মুখটা এখানে লাগাবেন। দেন হচ্ছে এটাও মেইনলি দেখা যাচ্ছে যে অনেকগুলো হোল থাকে কিন্তু ছোট ছোট হোলের ভিতরে দেখা যাচ্ছে আমার অনেক সময় ময়লা জমে থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই হোলের ভিতরে দিয়ে আপনারা ইজিলি ময়লাটা ক্লিন করে ফেলতে পারবেন। তো এগুলো মেইনলি এই পারপাসেই ইউজ করা হয়। তো মোটামুটি আমি এই প্রোডাক্ট সম্পর্কে সব কিছুই আপনাদেরকে বলে দিলাম। তো বাজারে যারা ভালো মানের একটি বেগম ক্লিনার খুঁজছেন তারা কিন্তু নিঃসন্দেহে এই প্রোডাক্টটা নিতে পারেন। আর এটার পাওয়ারটা কেমন সেটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কী ধরনের পাওয়ার, এটা মানে আপনার কী ধরনের ময়লা পরিষ্কার করবে, যে কোনো ধরনের ময়লাই কিন্তু এটা টেনে ভিতরে নিয়ে পরিষ্কার করে ফেলতে পারবেন। আর আপনাদের বাসাবাড়ির কাজের যে কাজটা থাকে সেটা কিন্তু খুবই ইজিতে করে ফেলতে পারবেন। তো এই প্রোডাক্টটির ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে আমরা এখন একটু আপনাদেরকে বলে দিব। এটার সাথে আপনারা 1 ইয়ার্সের প্রোডাক্ট ওয়ারেন্টি এবং 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। আর এটার প্রাইসটা নিয়ে আপনাদেরকে বলে দিব, এটা আমরা এখনের জন্য প্রাইস দিচ্ছি হচ্ছে 2500 টাকা। 2500 টাকা হলে আপনারা এই প্রোডাক্টটি আমাদের থেকে পারচেস করতে পারবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে। তো আমরা কিন্তু ডিজনি বিডির পক্ষ থেকে এই ধরনের ইউনিক আইটেমগুলো নিয়ে সবসময় কাজ করার চেষ্টা করি। তো আমরা সামনে চেষ্টা করবো এই ধরনের ইউনিক আইটেমের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। তো আমাদের যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবেন। তো আপনাদের সাথে দেখা হবে নেক্সট অন্য আরও একটি ভিডিওতে অন্য কোনো নতুন ভিন্নধর্মী প্রোডাক্ট নিয়ে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ডিজনি বিডির সাথে থাকবেন। তো আমরা আপনাদের সুবিধার্থে শপের ঠিকানাটা এখন দেখিয়ে দিচ্ছি। এখানে 4টা নাম্বার দেওয়া আছে, 4টা নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবারে আপনারা কল করে সরাসরি প্রোডাক্ট অর্ডার দিতে পারেন এবং তারা আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা সরাসরি শপে এসেও নিতে পারেন। বসুন্ধরা সিটিতে একটা শপ আছে যেটা হচ্ছে Level 6 Block-এ 46 নাম্বার শপ, শারমিন ইলেকট্রনিক্স। আর ধানমন্ডি যেটা নুনমন্ডি সীমান্ত স্কয়ার মার্কেটের নিচতলায় 35 নাম্বার দোকান। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ডিজনির যত আপডেটেড প্রোডাক্ট আছে সব সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম সবাইকে।